बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। निश्चय तुम्हारा सकले भलो आछो आलहमदुलिल्लाह। आमी आल्लाह रहमते अनेक भलो आछी। आमी आबार तुम्हारे सामने चले एलाम तुम्हारे बर्णा मैडम चतुर्थ श्रेणी विज्ञान क्लासे। सकल के स्वागत जानिए आज के अनलाइन क्लास शुरू करछी। आजकल अनलाइन क्लास शुरू करार आगे देखी पूर्वेर पढ़ागुलो कार कतटुकु मने रेखेछो। अच्छा बोलो तो देखी जे किभाबे पानी बाहित रोग प्रतिरोध करा जाए। গুড, ভেরি গুড। আচ্ছা দুটা বলেছো, বসো, এর পরের জনকে আমি দুটা বলি। আচ্ছা এবারে তুমি বলো তো দেখি কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। তাহলে আমরা অবশ্যই এগুলো মেনে চলবো, তাহলে আমরা এই পানিবাহিত রোগ থেকে আমরা রক্ষা পাবো, তাই না? প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে আমাদেরকে এই যে এই রোগ থেকে আমাদেরকে রক্ষা দেবে, আমরা এগুলো পালন করব, তাহলে আমরা এই রোগ থেকে আমরা রক্ষা পাবো। তাহলে পানিবাহিত রোগগুলো কি? হ্যাঁ, পানিবাহিত রোগগুলো হলো ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, টাইফয়েড। এগুলো হলো পানিবাহিত রোগের এক একটা নাম, যেগুলো আমরা আমাদের এই দূষিত পানি দ্বারা এই রোগগুলো হতে পারে। তাহলে এরপরে আমরা আর একটা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা কি? শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে? আমরা কিন্তু আর একটা প্রশ্ন উত্তর পড়ব পঞ্চম অধ্যায়ের। আমরা শীতের প্রশ্ন আলোচনা করছি। আমাদের গত ক্লাসে আমরা একটা বড় প্রশ্ন পড়েছি, আজকে আমরা আর একটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের প্রশ্নটা কি? আজকের প্রশ্নটা হলো দুই নম্বর, কি শরীর সুস্থ রাখতে হলে আমাদেরকে কি কি করতে হবে? শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে? শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে? আমাদের কি কি করতে হবে? আমরা প্রশ্নটা লিখে নিলে আমাদের উত্তরটা লেখা আরো সহজ হবে, তাই না? কি কি করতে হবে? তাহলে আমরা যেহেতু স্বাস্থ্যবিধির অনেক কিছু পড়লাম, তা পয়েন্ট না, এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের শরীরটা কিন্তু অটোমেটিক্যালি একেবারে সুস্থ থাকবে। তাই আমাদেরকে এই শরীরটা সুস্থ রাখতে গেলে এই যে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের চলাফেরা করতে হবে, এই শরীরটা যদি সুস্থ না থাকে তাহলে আমাদের কিন্তু কোনো কাজেই মন বসবে না, তাই না? তাই আমাদেরকে এই শরীর সুস্থ রাখতে হলে দেখো আমাদেরকে যদি আমাদের শরীর সুস্থ অসুস্থ হয়ে যায় তখন আমাদের কী হবে? তখন আমাদেরকে এইভাবে বেডে শুয়ে থাকতে হবে, তখন আমাদের কতটা অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তাই আমাদের শরীরটা অবশ্যই সুস্থ রাখতে হবে, তাহলে আমরা এইভাবে বেডে পড়ে থাকবো না। তাই শরীর সুস্থ রাখতে গেলে আমাদের যেগুলো করতে হবে সেগুলো অবশ্যই মেনে চলবে প্রত্যেকেই। তাহলে আমরা উত্তরে আসি। দেখো উত্তরে কি করতে হবে, যে আমাদের কি করতে হবে শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে প্রথমে আমাদের আসতে হবে, দেখো উত্তরটা আমরা যাই, তোমরা অবশ্যই নং প্রশ্নের উত্তরটা লিখে তারপরে লেখা শুরু করবে। যেহেতু এক নং প্রশ্ন এখানে খও দিতে পারো তোমরা, দেখো দিতে পারো, দিয়ে তুমি এক নং প্রশ্নের উত্তর দিয়ে উত্তরটা শুরু করবে। কারণ তোমরা এই নিয়মটা ফলো করছো না, অনেকেই নং প্রশ্নের উত্তর লিখছো না। কেন? তোমরা ফোরে পড়ছো, এরপরে ফাইভে উঠবে, তাই না? পিসিএস পরীক্ষা দিতে হবে, পিসি, তারপরে তোমরা এইটে উঠবে, জেএসসি পরীক্ষা দিতে হবে। এই যে এগুলো তোমাদেরকে মাথায় রেখে এই অনুসরণগুলো করতে হবে, তাই তোমরা এই জিনিসটা অনুসরণ করবে এবং নং প্রশ্ন উত্তর লিখে অবশ্যই স্কেলটা ব্যবহার করে এই দাগটা দিবে। যদিও আমি ফ্রি হ্যান্ডে দাগ দিলাম, আমার দাগটা কিন্তু সোজা হয়েছে, সোজা হলেও তোমরা ফ্রি হ্যান্ডে দিবে না, কেমন? তাহলে আমরা উত্তরে আসি, তারপরে আমরা দুই আঙ্গুল ফাঁক রেখে সেই খ উত্তরটা লিখবে। তাহলে খয় উত্তর কী লিখবো? দেখো আমাদের প্রশ্নটা আছে যে শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে।
তাহলে আমাদের প্রথম পয়েন্টটা কি, যে আমরা লিখতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে শরীর সুস্থ রাখতে হলে আমাদের করণীয়। প্রথমে যে প্রশ্ন, বড় প্রশ্ন লিখো না কেন, প্রশ্নটা সুন্দর করে প্রথমে হেডলাইনটা সুন্দর করে লেখার চেষ্টা করবে। শরীর সুস্থ রাখতে হলে শরীর সুস্থ রাখতে হলে রাখতে হলে না দিয়ে একবারে কথাটা লিখো, যে শরীর সুস্থ রাখার জন্য আমাদের যা করণীয়, জন্য আমাদের যা করণীয়, মানে আমরা যেগুলো করব সেই কাজগুলো, তাহলে আমাদের করণীয় কোনগুলো দেখো। এখন উত্তরটা আমি লিখছি, তাহলে প্রথমে সবাই এভাবে লিখে একটা হাইফেন দিয়ে, তারপরে তোমরা যেই এক দাও রোমান সংখ্যা দাও দিয়ে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। তাহলে প্রথম পয়েন্টটা আমাদের কি, যে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। পূর্ণাঙ্গ মানে স্বাস্থ্যবিধি, যেই নিয়মগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি সেই পূর্ণাঙ্গ এই স্বাস্থ্যবিধি নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে, তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে। তাহলে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করা, অনুসরণ করতে হবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এক নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম, যে শরীর সুস্থ রাখার জন্য আমাদের যা করণীয় বা আমাদের যা করতে হবে সেটা হলো, এক হলো পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, যেগুলো ছিল নিয়মিত খেলাধুলা, তারপরে বিশ্রাম, পর্যাপ্ত ঘুম, শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই না? এগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের শরীরটা একেবারে পারফেক্টলি সুস্থ থাকবে। তাই আমাদেরকে অবশ্যই এই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, সঠিক সময়ে ঘুমাবে। তোমরা অনেক সময় অনেকেই সঠিক সময়ে ঘুমাও না, এই সঠিক সময়ে ঘুমাও, দেখো ভোরবেলা ঠিকই নামাজ পড়তে পারবা। তাই সঠিক সময়ে ঘুমাও, সঠিক সময়ে পড়াশোনা করো, দেখো তোমরা একেবারে সুস্থ থাকবা, কোনো রকমের শরীরের মধ্যে কোনো রকম অলসতা রাখবে না। তাহলে আমাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা হলো, প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, যেটা তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায়ে পড়িয়েছিলাম, তাই না? সবারই মনে আছে। তাহলে প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে, প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। কারণ খাদ্য গ্রহণ না করলে আমরা কিন্তু শরীর সুস্থ থাকবে না, শরীর অসুস্থ হয়ে পড়বে। প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে তাহলে আমরা প্রথম পয়েন্ট পেয়ে গেলাম, পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট পেয়ে গেলাম, যে প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, তাহলে আমরা সুন্দরভাবে খেলাধুলা করতে পারবো, এবং আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের ঘুম হবে, এবং আমরা যে কোনো কাজে আমাদের শরীরে আমাদের কোনো অলসতা থাকবে না, আমরা এইভাবে সুন্দর করে খেলাধুলা করতে পারবো। এরকম যদি শরীর সুস্থ থাকে আমাদের শরীর মন সবই ভালো থাকে, তাই না? তাই আমরা এইভাবে সুন্দরভাবে খেলাধুলা করতে পারবো। তাই আমাদেরকে অবশ্যই শরীর সুস্থ থাকতে হবে, তাহলে এইভাবে পর্যাপ্ত ঘুমাতেও পাবা, এইভাবে সুন্দরভাবে খেলাধুলা করতে পারবা, মনে থাকবে? তাই আমাদেরকে অবশ্যই এগুলো মেনে চলতে হবে, আর মেনে চলতে গেলে অবশ্যই এগুলো মনে রাখতে হবে। তারপরের পয়েন্টটা আমরা পড়ি, তারপরের পয়েন্টটা নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে, নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে, নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে। শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে,
খেলাধুলা করতে হবে। তাহলে প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে। এখন দেখি কে কতটুকু মনোযোগী আছে। সবাই সুন্দর করে চুপচাপ শুনছিলা, এবারে আমি বলি। আচ্ছা, আমি তিনটা পয়েন্ট লিখেছি, আমি দুটা পয়েন্ট ফেলবো, দেখি কে বলতে পারি। আচ্ছা, শরীর সুস্থ রাখতে হলে আমাদের কী কী করতে হবে, তিনটার মধ্যে যে কোনো দুটা বলো দেখি কার মনে আছে। গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, আর একটা পয়েন্ট কী বলেছিলাম, নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে। যেহেতু তোমরা খুবই ছোট, তাই তোমাদেরকে এইভাবে নিয়মিত সঠিক সময়ে খেলাধুলাও করতে হবে। শুধু সঠিক সময়ে পড়াশোনা করলেও হবে না, সে সাথে আমাদেরকে এগুলোও করতে হবে। তাই তোমরা অবশ্যই খেলাধুলাটাও করার চেষ্টা করবে। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের নির্দিষ্ট সময় আমাদেরকে পর্যাপ্ত ঘুমাতে হবে। তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় আমাদেরকে ঘুমাতে হবে, তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় আমাদেরকে ঘুমাতে হবে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে, নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে। তাহলে আমাদের শরীর কিন্তু পারফেক্টলি থাকবে। ঘুমও আমাদের শরীরের দরকার, নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে দিতে পারো, এটা নাও দিতে পারো। তাহলে আমাদেরকে এইভাবে পর্যাপ্ত পরিমাণে এভাবে আমাদেরকে কিন্তু ঘুমাতে হবে, খেলাধুলা করতে হবে, পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে ঘুমাতে হবে। তাহলে আমরা চারটা পয়েন্ট পেয়ে গেলাম, যে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, তারপরে নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে, আর চার নম্বর পয়েন্ট বলেছিলাম যে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ। তারপরে পাঁচ নম্বর পয়েন্টটা হলো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে কিন্তু আমাদের কী হবে, না হলে কিন্তু আমাদের এই জিনিসগুলো, আমাদের এটা মুছে দিই তাহলে উত্তরটা লিখতে হবে। তাহলে প্রথমে হেডলাইনটা মুছে দিলাম, তাহলে চার নম্বর পয়েন্টটা আমি, পাঁচ নম্বর পয়েন্টটা আমি লিখতে পারবো তোমাদের কাছে। তাহলে পাঁচ নম্বর পয়েন্টটা আমি লিখি, লিখে আমি শেষ করি প্রশ্নটা। তাহলে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হলো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ আমাদের প্রতিদিন গোসল করতে হবে, এটাই হলো পরিষ্কারের একটা ধাপ। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আমরা পাঁচটা পয়েন্ট পেয়ে গেলাম, বড় প্রশ্ন। এভাবে পড়বে প্রতিদিনের পড়া, প্রতিদিন পড়বে, তাহলে আমাদের পড়াটা কিন্তু সুন্দর করে মুখস্থ হয়ে যাবে। তাহলে পাঁচ নম্বর পয়েন্টটা হলো প্রতিদিন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেমন আমরা নিয়মিত গোসল করছি না, এই গোসল করলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে। তাহলে এই পাঁচটা পয়েন্ট অনেক ইজি না, যে আমরা যেগুলো পড়েছি সেগুলো থেকে কিন্তু আমরা এই পয়েন্টগুলো তুলে ধরেছি। তাহলে শরীর পরিষ্কার পরিষ্কার রাখতে, পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদেরকে এগুলোই অনুসরণ করতে হবে, যে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, তারপরে নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে, নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত ঘুমাতে হবে, আবার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন আমরা প্রতিদিন গোসল করি, সাবান মাখি, পরিষ্কার কাপড় চোপড় পরিধান করি, তাহলে আমরা এই যে যাবতীয় রোগ থেকে আমরা মুক্ত পথ পেতে পারি। তাই আমাদেরকে অবশ্যই এই স্বাস্থ্যবিধিটা সকলকেই মেনে চলতে হবে। পড়াটা কি খুবই কঠিন লাগছে? যদি এইভাবে আস্তে ধীরে পয়েন্ট আকারে এভাবে পড়ো, দেখো অনেকটাই সহজ সোজা লাগবে। কঠিন লাগছে? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম নেই, তাহলে আমরা কি করব, তাহলে এই প্রশ্নটা আমরা কিন্তু সুন্দর করে আগে পড়ব, বুঝব, তারপরে কিন্তু আমরা HW করব। তাহলে আমরা HW আসি, আমরা এই প্রশ্নটা সুন্দর করে HW করে সবাই কিন্তু গ্রুপে পোস্ট দিব, এবং আমি যেইভাবে নং প্রশ্নে উত্তর দিয়ে খোয়া দিয়ে উত্তর লিখেছি, তোমরাও ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে। এবং প্রথমে আমি কি লিখেছিলাম, যে শরীর সুস্থ রাখতে হলে আমাদের যা করণীয় দিয়ে আমাদের এই পাঁচটা পয়েন্ট সুন্দর করে লিখবে। বোঝা গেল কি? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে লিখবে এবং প্রত্যেকেই উত্তরটা সুন্দর করে লেখার চেষ্টা করবে, এবং ডেকোরেশনটা যেন সুন্দর হয়, আর
আমি প্রতিদিন তোমাদেরকে যেগুলো কথা বলি সেগুলো কি মেনে চলছো? সত্য কথা বলছো? থ্যাংক ইউ। তারপরে প্রতিদিন নামাজ পড়ছো পাঁচ ওয়াক্ত? চেষ্টা করছো? আচ্ছা চেষ্টা করছো, ঠিক আছে, কিন্তু এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, পাঁচ ওয়াক্তই নামাজ পড়বো। দেখো ধরো এমনিই তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এমনি তোমার ভালো লাগবে, দেখবে মনটা ভালো লাগবে। এই যে শরীরটা পড়ছি না, শরীরের কথা বলছি, শরীরটা ভালো থাকবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তোমার শরীরটা ভালো থাকবে। এই যে প্রতিদিন শরীরচর্চা বলছি, এই যে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো, তোমার এই যে প্রতিদিনে এটাই একটা ব্যায়াম হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো কিন্তু এটা একটা ব্যায়াম, উঠছি বসছি পাঁচ ওয়াক্ত নামাজে, তাই না? তাই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজটা অভ্যাস করতে হবে আমাদের শরীর সুস্থ রাখার জন্য, আমাদের ওই দুনিয়ার জন্য। তাই আমরা এই আসো, এইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, নামাজ পড়বো, সত্য কথা বলবো, দিয়ে ভালো যত কাজ আছে সেগুলো করব, তাহলে আমরা একটা ভালো মানুষ হতে পারি। তাই আমরা এই যে পড়াশোনার মাঝে মাঝে এগুলো আমরা অবশ্যই আমাদের জীবনের সাথে আমরা এগুলো অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করবো এবং এগুলোতে আমরা অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হব। তাহলে আজকে আমরা ক্লাস শেষ করি, আর ক্লাস শেষ করার আগে আমি আবারও বলছি লেখাটা যেন খুবই সুন্দর হয় এবং প্রত্যেকে এইচডব্লিউটা দেওয়ার চেষ্টা করবি। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই বাসায় আছো, সুস্থ থাকো এবং ভালোভাবে থাকো। আল্লাহ হাফেজ।